ক্লাস 5 তোমাদের এটা আজকে সায়েন্স আর ইভিএস দুটোই ক্লাস হবে একটাতেই সায়েন্সের টপিক চলছে তোমাদের হাউ প্লান্টস গ্রো আর ইভিএস এর হচ্ছে অ বেসিক নিড ফুড তো প্রথম আমরা সায়েন্সেরটা করি পেজ নাম্বার 5 চ্যাপ্টার 1 হাউ প্লান্টস গ্রো কেমন ভাবে গাছরা বৃদ্ধি করে এটা আজকে কোশ্চেন আছে শুরু হলো আর নাম্বার 1 আতে বোঝানো হয়েছে যতটুকু বোঝানো হয়েছে সেই হিসাবে আমরা কোশ্চেনটা আজকে করব তো পেজ নাম্বার 13 দেখো বইয়ের এই যে পেজ নাম্বার 13 নাম্বার 1 আছে হাউ আর প্লান্টস ইউজফুল টু আস আর নাম্বার 2 হোয়াট ডু ইউ মিন বাই রিপ্রোডাকশন এই দুটো কোশ্চেন আজকে আমরা করব প্রথম হচ্ছে হাউ আর প্লান্টস ইউজফুল টু আস মানে কেমনভাবে কীভাবে গাছরা আমাদের কিভাবে গাছরা আমাদের প্রয়োজন হচ্ছে মানে আমাদের কাজে লাগে আনসারটা হচ্ছে প্লান্টস আর ইউজফুল টু আস অ্যাজ দে গিভ আস মেনি ইউজফুল থিংস লাইক মানে গাছরা আমাদের খুবই প্রয়োজন কাজে কাজে লাগে অথবা কাজে লাগে যেমন কারণ কি তারা দেয় আমাদের অনেক রকমের লাভের জিনিস যেমন সিরিয়ালস মানে খাদ্যশস্য পালসেস মানে ডাল এডিবল অয়েলস মানে খাদ্য তেল সুগার মানে চিনি কফি মানে কফি টি মানে চা গম মানে আঠা রাবার মানে রাবার পেপার মানে কাগজ স্পাইসেস মানে মশলা টোব্যাকো মানে তামাক মেডিসিনস মানে ওষুধ ফাইবার্স মানে সুতো জাতীয় সরু সুতো জাতীয় যেগুলো তোমার পাওয়া যায় সেটা ক্ষুদ্র সুতো ইত্যাদি এগুলো তোমাদের গাছে আমরা গাছ থেকে পাই সেটার জন্য আমাদের গাছটা গাছরা আমাদের খুবই দরকারি জিনিস নাম্বার 2 হোয়াট ডু ইউ মিন বাই রিপ্রোডাকশন মানে প্রজননের মানে কি বোঝো তার আনসারটা হচ্ছে দ্য প্রসেস অফ প্রডিউসিং ওয়ান্স ওন কাইন্ড টু কন্টিনিউ ইটস এক্সিস্টেন্স ইজ কল রিপ্রোডাকশন মানে প্রক্রিয়া যেটাতে উৎপন্ন হয় একই রকমের একই ধরনের সন্তান অথবা শিশু কন্টিনিউ মানে বৃদ্ধি করার জন্য তার বংশ বৃদ্ধি করার জন্য যে বাচ্চা উৎপন্ন করার প্রক্রিয়াটাকে বলা হয় রিপ্রোডাকশন মানে প্রজনন ক্রিয়া এবার এটাই হোমওয়ার্কে থাকলো পেজ নাম্বার 13 কোশ্চেন 1 আর 2 রাইট অ্যান্ড লার্ন প্রথমে এটা সায়েন্সের একটা নতুন খাতা তৈরি করবে মানে যেটাতে অন্য কোনো কাজ নাই কাজ করা নাই সেরকম খাতাতে আজকে এই দুটো কোশ্চেনটা লিখে নেবে আনসারটা আর সেটাকে মুখস্থ করবে এবার দেখো ইভিএস এ আসি আমরা ইভিএস তো তোমরা আজকে যত আজকে পেয়ে গিয়েছো আশা করি যদি না পেয়েছো তো আবার শুক্রবারে এসে নিজেও বইটা এসে গেছে এবার দেখো ইভিএস এর হচ্ছে পেজ নাম্বার 5 চ্যাপ্টার 1 আওয়ার বেসিক নিড ফুড আমাদের প্রাথমিক প্রয়োজন খাদ্য আজকে আমরা পেজ নাম্বার 5 আগের দিন পেজ নাম্বার 5টা পড়ানো হয়েছিল আবার একটু বুঝিয়ে দেব আর পেজ নাম্বার 6 হবে চ্যাপ্টার রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং দেখো এইটা তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ইভিএস এর বই ক্লাস 5 বুক 3 ই ফর এনভায়রনমেন্ট এটা হচ্ছে তোমাদের ইভিএস এর বই যারা পায়নি তারা আবার শুক্রবারে এসে নিয়ে যাবে এই দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 1 আওয়ার বেসিক নিড ফুড আমাদের প্রাথমিক প্রয়োজন খাদ্য এটা আমরা আগের দিন বুঝেছিলাম আবার একটু আউটলাইনটা বুঝে নিচ্ছি আমরা সবাই জীবিত প্রাণীদের প্রয়োজন হয় কি খাবার খাবার আমাদের দেয় শক্তি কাজ করার জন্য আমরা অনুভব করি দুর্বল এবং অলস যদি আমরা কোনো সারা দিনে কিছু খেতে না পাই তাহলে এইটা প্রমাণিত করছে যে খাদ্য আমাদের খুবই প্রয়োজন শক্তির জন্য খাদ্যতে আছে কি তোমাদের শুধুমাত্র শক্ত খাবার থাকে না পানীয় তরল পদার্থ যা থাকে যেমন দুধের শরবত মিল্কশেক এবং কোলা কোকাকোলা বা স্প্রাইট যেগুলো থাকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সেগুলোকে বলছে কিন্তু জল ছাড়া
এগুলো আসে পরিপোষ্য পদার্থর মধ্যে। দিজ আর থিংস, এইগুলো হয় খাদ্য যেগুলো থেকে আমরা শক্তি পাই অথবা আমাদের শরীর দড়ি হয় যেমন যেমন আমরা বৃদ্ধি করি। ইভেন তারপরে জীবিত বস্তু ছাড়াও অজীবিত বস্তুদেরও প্রয়োজন হয় শক্তি কাজের কাজ করার জন্য। কিভাবে উদাহরণ দিয়েছে, যানবাহন মানে গাড়ি দেখে প্রয়োজন হয় জ্বালানি যেমন পেট্রোল এবং ডিজেল। যখন আমরা পেট্রোল এবং ডিজেল ভরবো গাড়িতে তবেই গাড়ি চলবে অথবা চলবে না। তেমনি করে ফ্যান, দ্য ফ্যান ইউজেস ইলেকট্রিসিটি টু মুভ, পাখা দেখো প্রয়োজন হয় বিদ্যুতের চলার জন্য। এটা হয়ে গেল। এবার দেখো আজকের নতুন পেজ হবে পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6, উই ক্যান ইট ফুড আইদার র অর কুকড, আমরা খাদ্য খাই খাবার খাই খেতে পারি কাঁচা অথবা রান্না করা খাবার, দু রকমই খাবার আমরা খেতে পাই। ফুডস হুইচ ক্যান বি ইটেন র আর ফ্রুটস, ক্যারট, র্যাডিশ, কুকাম্বার এসেট্রা, খাবার যেগুলো আমরা কাঁচা খেতে পারি সেইগুলোর মধ্যে আছে ফল, গাজর, মূলো, শসা ইত্যাদি। আদার ইটেবলস লাইক ডাল যেটাকে বলা হয় পালসেস, রাইস, ভেজিটেবলস, রুটি এসেট্রা হ্যাভ টু বি কুকড বিফোর ইটিং। আরও অন্য অন্য খাদ্য খাবার হচ্ছে যেমন ডাল, চাল মানে এটাকে ভাত বলছে, শাকসবজি, রুটি মানে হচ্ছে রুটি ইত্যাদি, এগুলোকে রান্না করা হয় খাবারের আগে। কাঁচা এগুলো কাঁচা আমরা কাঁচা খেতে পারি না, রান্না করতে হয় তবেই গিয়ে আমরা খেতে পারি। কুকিং হেল্পস ইন মেকিং দ্য ফুড সফট, টেস্টি অ্যান্ড ইজি টু ডাইজেস্ট, রান্না করা রান্না সাহায্য করে খাবারগুলোকে নরম করতে, স্বাদ দিতে এবং সহজভাবে হজম করতে। উই শুড ওয়াশ দ্য ফ্রুটস থরলি উইথ ওয়াটার বিফোর ইটিং, আমাদের ফলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া উচিত, জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত খাবারের আগে। ভেজিটেবলস টু শুড বি ওয়াশড প্রপারলি বিফোর কুকিং, শাক সবজিগুলোকেও ধুয়ে নিতে হয় সঠিকভাবে রান্না করার আগে। দিস রিমুভস দ্য ডার্ট অ্যান্ড জার্মস প্রেজেন্ট অন দেম, এই ধোয়াটায় সাহায্য করে যত ধুলোবালি আছে এবং যত জীবাণু আছে সেইগুলোকে সরিয়ে দিতে সাহায্য করে জল। তারপর দেখো প্রপার ফুড হ্যাবিটস মানে সঠিক খাবারের অভ্যেস, উই শুড ফলো দ্য গিভেন ফুড হ্যাবিটস টু রিমেইন হেলদি, আমাদের নিয়ম পালন করতে হয় খাবার ভালো খাবারের অভ্যেস স্বাস্থ্য ভালো রাখার জন্য। নাম্বার 1, ফুড শুড বি ফ্রেশ, খাবার টাটকা হওয়া উচিত। নাম্বার 2, ফুড শুড বি কুকড অ্যান্ড ইটেন ইন আ ক্লিন প্লেস, খাবারগুলোকে রান্না করা উচিত এবং খাওয়া উচিত একটা পরিষ্কার জায়গায়। নাম্বার 3, অলওয়েজ ইট কভার ফুড, সর্বদা খাবারগুলোকে সর্বদা ঢাকা খাবারই খেতে হয়। ফুড শুড বি প্রোটেক্টেড ফ্রম ককরোচেস, ফ্লাইস, র্যাটস অ্যান্ড ডাস্ট, খাবারগুলোকে রক্ষা করতে হয় কী থেকে, আরশোলা থেকে, মাছি থেকে, ইঁদুর থেকে এবং ধুলোবালি থেকে। নাম্বার 4, ওয়াশ ইয়র হ্যান্ডস বিফোর ইটিং, খাবার আগে হাতগুলোকে ভালো করে জল দিয়ে এবং সাবান দিয়ে ধুয়ে নিতে হয়। নাম্বার 5, চিউ দ্য ফুড ওয়েল, ভালোভাবে খাবারগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। নাম্বার 6, ডায়েট শুড বি ব্যালেন্সড উইচ ইনক্লুড অল নিউট্রিয়েন্টস, খাবার যেটা আমরা খাই সেটা সন্তুলন হওয়া চাই যে যেটাতে সম্পূর্ণভাবে পরিপোষ্য পদার্থ থাকে। নাম্বার 7, ইটিং টু মাচ অফ ফাস্ট ফুড শুড বি অ্যাভয়েডেড, মানে বেশি ফাস্ট ফুড মানে ওই প্যাকেটে যে খাবারগুলো হয় কুরকুরে তারপরে আর কী কী আছে লে এগুলো সব
বেশি খেতে হয় না। নাম্বার এইট, ডু নট ইট কাট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দ্যাট আর কেপ্ট ইন দ্য ওপেন ফর লং, মানে কাটা ফল এবং সবজি যেগুলো অনেক সময় পর্যন্ত খোলা রাখা থাকে সেইগুলোকে খেতে হয় না। নাম্বার নাইন, ওয়াশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থরোলি উইথ ওয়াটার বিফোর ইটিং, ফল এবং শাক সবজিগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হয় খাবারের আগে। নাম্বার টেন, ডু নট টক অ্যান্ড লাফ ওয়াইল ইটিং, খাবারের সব খাবার খাওয়ার সময় কথা বলতে নাই এবং হাসতে নাই। কী খাবার খেয়ে খাবার সময় যদি কথা বলি তাহলে এবং হাসি তাহলে কী হয়, খাবার গলায় আটকে যায় এবং তারপরে কাশি শুরু হয়ে যায়। নাম্বার ইলেভেন, ডু নট ওয়েস্ট ফুড, কখনো খাবার নষ্ট করতে হয় না। টেক অনলি অ্যাজ মাচ ফুড অ্যাজ ইউ ক্যান ইট, তে ওইটুকুই নিতে হয় যতটুকু তোমরা খেতে পারবে, ওইটুকু খাবারই নিতে হয়। যেমন খুব বেশি ভালো রান্না হলো বা খাবার ভালো হলো তো আমরা এক ভর্তি থালা ভর্তি খাবার তো নিয়ে নিলাম, কিন্তু পেট তো ওইটুকুই থাকা আছে, তার পেট খাবারটা অতটা ভরলো না পেটের মধ্যে, তাহলে আমরা কী করলাম, নষ্ট করে দিলাম। ওটা অন্য কেউ যদি আমরা বেশি না নিতাম তাহলে ওটা অন্য কেউ খেতে পারত, তো তাদের খাবারটাও হলো না আমাদেরও খাবার হলো না, শুধু শুধু খাবারটা নষ্ট গেল। সেই জন্য আমাদেরকে ওইটুকুই নিতে হয় যতটুকু আমাদের পেটে ভরে, যদি আবার বেশি লাগে তাহলে আবার পরে চেয়ে নিতে হয়। আজকের মতো এটুকুই থাকলো, তারপরে এটাই তোমাদের হোমওয়ার্ক পেজ নাম্বার 5.6-এ। এখন আজকে যতটুকু পড়ানো হলো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য চ্যাপ্টার, নিজেরাই পড়বে তবেই বুঝতে পারবে।